এক্সস্ট ট্যান্ডাবেল এক্সস্টে এমন পরিমাণ ময়লা জমছে যেও যা একটা লেয়ার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এই হচ্ছে আমার গাড়ির নিউ লুক। ইও যে ভাবটা আছে সে ভাবটা রাখবে না ভাই। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি রাফেল ইসলাম রাসেল, রাইফেল রাইডার। আজকে আমি আসছি বাইক ওয়াশ করার জন্য। ছোটোখাটো মেনটেন্স করলাম, টুকটাক মেনটেন্স করার পরে এখন বাইক ওয়াশ চলতেছে। গাড়ি কম ওয়াশের কাজ চলতেছে, ফুল টু পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। তো দেখতে থাকেন ভিডিও কত সুন্দরভাবে কম ওয়াশ করে। অনেকদিন থেকে চিন্তা করতেছিলাম যে গাড়িটাকে ওয়াশ করাবো ওয়াশ করাবো। অলরেডি দুই তিন মাস হয়ে গেছে গাড়িটা ওয়াশ করা হয় না, যার কারণে জানেন তো আপনারা পালসারের যে সাইলেন্স হয় সেটা আন্ডারবেল এক্সস্ট। এই আন্ডারবেল এক্সস্টে এমন পরিমাণ ময়লা জমছে যেও যা একটা লেয়ার পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিলো। তো গাড়ি আজকে মেনটেন্স করার জন্য ওয়ার্কশপে নিয়ে আসছিলাম, টুকটাক মেনটেন্স করালাম। যেমন ধরেন ব্রেক শুগুলো খুলে ওয়াশ করালাম, তারপর হচ্ছে ক্লাচ কেবলটা সুন্দরভাবে ক্লিয়ার করে নিলাম, তারপরে পিছনের মার্কেটগুলো খুলে সেগুলো ই করালাম, তারপরে আরও টুকটাক যেগুলো কাজ আছে সুইচের কিছু কাজ ছিল ওগুলো, তারপর নালবোর্ডগুলো ঢিল ছিল কিছু ওগুলো টাইট করানো হয়েছে, তারপরে এয়ার ফিল্টারটা ক্লিন করা হয়েছে। আমার বাইক এ পর্যন্ত 3300 সামথিং কিলো চলছে। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে সেই তুলনায় এয়ার ফিল্টার তেমন একটা ময়লা হয়নি। আর আমার বাইকে যে এয়ার ফিল্টারটা লাগানো আছে বর্তমানে সেটা হচ্ছে ওয়েট, মানে ভেজা এয়ার ফিল্টারটা যাকে বলে ওয়েট এয়ার ফিল্টার। সো ওটা ময়লা খুব ভালো ধরে, কিন্তু আমার বাইকে সেই পরিমাণ ময়লা এখনও হয়নি এয়ার ফিল্টারটাতে। লুব অয়েল চেঞ্জ করালাম, অয়েল ফিল্টার চেঞ্জ করালাম। এগুলোর ভিডিও তো আমি অনেক আগে একটা দিছি যে কোন ধরনের ইঞ্জিন অয়েল আমি ইউজ করতেছি, কোন এয়ার ফিল্টারটা ইউজ করতেছি সেটা আমি আপনাদেরকে অনেক আগে দেখিয়েছি। তারপরে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো উপরে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর সবচেয়ে বড় কিছু সমস্যা ছিল যে আমার পিছনের সাসপেনশন যেটা মনসা সাসপেনশন ছিল ওটা ভালোভাবে জাম করতেছিল না, হালকা একটু মানে টাইট ফিল হচ্ছিল। পরে আমি ওদেরকে দেখালাম, ওরা দেখার পরে বলতেছে যে বোল্টল একটু ঢিলটিল ছিল যার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো এখন বর্তমানে এই প্রবলেমটা নাই, প্রবলেমটা সলভ হয়ে গেছে। তারপরে ওদের দ্বারা চেন ক্লিনিং করে নিলাম খুব ভালোভাবে, WD-40 দিয়ে চেন ক্লিনিং করে নিলাম। আমি তো বাসে করি, তারপরেও বহুদিনে করা হয়নি কাজের ব্যস্ততার কারণে। তো ওদেরকে দ্বারা চেন মোটামুটি ওকে করে নিলাম, এসার প্লাগগুলো খুলে সুন্দরভাবে ওয়াশ করে নিছি। এই মোটামুটি আমি গাড়ি কাজ করাইছি, আর হচ্ছে তেমন কোনো গাড়ি কাজ করা হয়নি এই মোটামুটি। ও হ্যাঁ, আর একটা কাজ করা হয়েছে যেটা ওটা এবিএসটা আমি ওদের দ্বারা চেক করে নিছি। এবিএসটা একটু প্রবলেম করতেছিল, এবিএসটার যে বাতিটা আছে সেই বাতিটা নিতেছিল না। হ্যাঁ, তো যার কারণে আমি এবিএসটা ওদেরকে দেখাইছি, তো ওরা বললো যে এবিএসের পিছনের কেবলে সেন্সর একটু সমস্যা হয়েছে, কেবলটা চেঞ্জ করতে হবে। তো ওদের কাছে আপাতত সেন্সরটা ছিল না যার কারণে আমি চেঞ্জ করতে পাইনি। আমার এবিএসটা এখনও সেইভাবে একটু মানে ডিস্টার্ব ফিল করতেছি। তো আমি ঢাকা ঢুকলে, আপনারা তো সবাই জানেন আমি আশুগঞ্জে থাকি, তো আমি ঢাকা মাঝে মধ্যেই যাই। ঢাকায় ঢুকলে আমি এটা কেবলটা দেখবো যে কোথায় পাওয়া যায়, কেবলটা চেঞ্জ করতে হবে উইথ সেন্সর। তো এই মোটামুটি গাড়ি কাজ করালাম, আর এখন তো গাড়ি ওয়াশ চলতেছে। ওয়াশের পরে আমি আপনাদেরকে দেখাবো আমার গাড়ির নিউ লুক, একদম নতুন অবস্থায় যেরকম ঠিক সেরকম পাবেন, আমি কম ওয়াশ করাচ্ছি। তো ভিউয়ার্স, এই মোটামুটি দেখতে থাকেন, এনজয় করতে থাকেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার বাইক পরিষ্কার, একদম শেষ, কমপ্লিট, নিট অ্যান্ড ক্লিন। একটু বাইকটা আপনাদের দেখাই নেই। ভিউয়ার্স, আমার বাইকের এই যে জিনিসগুলো দেখতেছেন এই ইয়েগুলো, এগুলোতে কাদার একদম লেয়ার পড়ে গিয়েছিলো, একটা মোটা অঙ্কের লেয়ার পড়ে গিয়েছিলো, একদম দেখতে বলতে গেলে অন্যরকম বিচ্ছিরকম হয়ে গেছিলো। আর সবচেয়ে বড় বিষয় যে
গাড়িটা একটু ওভারহিট হইতো, মানে ঠান্ডা একটু কম হইতো, তো মোটামুটি এখন সব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের পিন স্ক্রিন সব পরিষ্কার, সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। স্নেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। গাড়ির ফ্রন্ট লুড তো আগে থেকেই সুন্দর আমার, এটা তো আপনারা বলার কোনো অপশন নাই। এ হচ্ছে আমার গাড়ির নিউ লুক। তো ভিউয়ার্স, এখন আমি আমার গাড়ি যে পরিষ্কার করলো তার সাথে একটু কথা বলবো। ভিউয়ার্স, এই আমার গাড়ি পরিষ্কার করছে, তো বেশ সুন্দরভাবে পরিষ্কার করছে। তোমার নাম কি ভাইয়া? সাগর। তোর নাম সাগর, তুমি এখানে কতদিন থেকে আছো? আছে 4 বছর। 4 বছর থেকে এখানে মোটামুটি ওয়ার্কশপে আছে। তো 4 বছর থেকে তুমি গাড়ি ওয়ার্কশপ আর কতদিন থেকে এখানে কাজ শিখতেছে, উইথ গাড়ি ওয়াশ করতেছে, দুটাই করে। তোমাদের ওয়ার্কশপের নামটা বলে দাও প্লিজ। আকাশ মোটরস। আকাশ মোটরস, এটা কোন জায়গায়? ভৈরব আমলাপাড়ার মোড়। ভৈরব আমলাপাড়ার মোড়, আকাশ মোটরস। ভৈরবে যারা রাইডার্স আছে এবং আশুগঞ্জ কিশোরগঞ্জে যারা রাইডার আছে, তারা ইচ্ছা করলে এখানে আছে, খুব সুন্দরভাবে বাইক ওয়াশ করতে পারে। এদের কাছে ফার্মহাউস আছে। আচ্ছা, ফার্মহাউস তোমরা কত করে রাখো? 100 টাকা গাড়ি ওয়াশ। 100 টাকায় গাড়ি ওয়াশ রাখে ওরা, ফার্ম ওয়াশ বলেন আর আপনার সাথে নর্মাল ওয়াশ যেই ওয়াশই করেন না কেন, অনলি একশো টাকায় ফার্ম ওয়াশ ভৈরব শহরে। তো ফ্রেন্ডস, লেট করবেন না, গাড়ি অপরিষ্কার রাখবেন না, গাড়ি নোংরা রাখবেন না, কারণ গাড়ি নোংরা রাখলে, গাড়ি অপরিষ্কার থাকলে লুকটা নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড়, ইও যে ভাবটা আছে সে ভাবটা আর আসবে না ভাই। গাড়ি থাকতে হবে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমাদের সাগর আছে, যখন তখন আসবেন, গাড়ি সুন্দরভাবে ওয়াশ করে দিবে, একদম অনলি 100 টাকা। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাথে একটা লাইক বাটন দিয়ে দিবেন, আর ওই বেল বাটন যেটা আছে এটা অবশ্যই প্রেস করে দিবেন। কারণ বেল বাটন যদি প্রেস না করেন, নেক্সট ভিডিওগুলো আপনার কাছে আসবে না, আপনি হয়তো বা দেখতে পারবেন না, নোটিফিকেশান আসলেও বুঝবেন না। সো বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।